জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বাড়িতে পুজো আজাতে আমরা বাড়িতে কাঁসার পেতল, তামা ও মাটির প্রদীপ ব্যবহার করে থাকি। তবে খুব কম লোকই আটার প্রদীপ সম্পর্কে জানেন। আটার প্রদীপের অন্য রকমের মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে আটার প্রদীপকে শুভ বলে মনে করা হচ্ছে, তাই এই প্রদীপ বানানোর জন্য গমের আটা ব্যবহার করা হয়। গমে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে, সেই জন্যে এই গমের আটার প্রদীপ অত্যন্ত শুভ এবং এই প্রদীপের বিরাট মাহাত্ম্য রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী আটার প্রদীপ প্রজ্বলিত করলে মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ করা যায়। এই কারণে আপনার বাড়িতে আটার প্রদীপকে পবিত্র মনে করা হচ্ছে, তাই আপনার বাড়িতে আপনি আটার প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে। মা লক্ষ্মীর কৃপা আসলে আপনার সংসারে আর্থিক সংকট কেটে যাবে, সমস্ত রকম বাধা বিপত্তি কেটে সুখ শান্তি আসবে।